তোমরা ভাবছো হয়তো আমরা প্রথমবার আনবক্সিং করছি, ঠিক আছে? এত বড় বক্স তোর দিয়ে পড়ে একটা বেড়াবে দেখে আসো, উপরে এসে তো ক্যামেরাটা স্লো মোশনে এসো, দেখছো ভিতরটা শুধু বা এমনি এমনি খুলি রেখেছে এতটা জায়গাটা, এতটা জায়গা, দুটা হেডফোন দিলে তাও আমি মানতাম। হ্যাঁ, বেরিয়ে গেল আমাদের বোর্ড রকার, এখানেও লেখা নেই 400 বলে, কোথাও লেখা আছে এই তো 400 বোর্ড রকার্স 400। লে বলবি তো, শুরু হয়ে গেছে। হ্যালো গাইস, হোয়াটস আপ, এই আজ আমরা আমাদের বেঙ্গালুরু চ্যানেলের জন্য নতুন বক্স আনবক্সিং করতে চলেছি। হ্যাঁ, এটা বট প্রকাশ 400, এখানে কোথাও লিখা নেই। এমনি এমনি খুলি রেখেছে এতটা জায়গাটা, এতটা জায়গা, দুটা হেডফোন দিলে তাও আমি মানতাম। হ্যাঁ, বেরিয়ে গেল আমাদের বোর্ড রকার, এখানেও লেখা নেই 400 বলে, কোথাও লেখা আছে এই তো 400 বোর্ড রকার 400। ওকে, উচ্চারণটা যদি ভুল হয় তার জন্য গালি দেবেন না, কারণ আমরা অতটা শিক্ষিত না। এটা বিল, ঠিক আছে, বিল টিল আমরা এখন সাইডে করে দিই, আমরা হেডফোনটা নিয়ে করবো, ঠিক আছে? হেডফোনটা ফোকাস কী করবি না আমি ডাইরেক্ট ওপেনিং শুরু করবো? তো বন্ধুগণ চলি, আর দেখুন প্রথমেই খোলা, কিন্তু এদিকে সেলোটেপ করা আছে, তার মানে হয়তো বেশি কিছু খুলে নি। আচ্ছা না, এরকমই তো খোলা সিস্টেম। আচ্ছা, এই দুটো কাটতে হবে আমাদেরকে, আবার চিন্তা করছি না, আমাদের কাছে আছে তো ম্যাচিং, তাই কাটা যাবে। একটা সবচেয়ে বড় কথা, এটা আমরা কি বলে যেন কথাটা ভুলে গেছি, সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তির দ্বারা করতেছি, আপনারা ঘরে ট্রাই করবেন না, ডু নট ট্রাই দিস অ্যাট হোম। বাইরে অনেক মেডিকেল ডক্টর আছে, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আছে, কিছু হয়ে গেলে আমরা যেতে পারবো, তোমরা তো যেতে পারবে না, খুলছে না, খুলে গেছে মালটা, আর বার করা যায়। দেখো এটা কি কোনো ছবি টবি তুলবে তুমি? দিয়েছে এটা চার্জার আর কেবিল, আর কিছুই নেই, 1500 টাকা নিয়ে নিয়েছে, জাস্ট শো, কিছুই নেই, একে হাঁটাও। এবার আমরা ব্লুটুথটা, এটা মেনলি আজকে আমরা ব্লুটুথের রিভিউটা করবো, কেননা আমি আগের বারে যেটা হয়েছিল একটা ব্লুটুথ হেডফোন অর্ডার দিয়েছি, তার যার ব্লুটুথই কাজ করেনি, মানে ভাবতেই পারছো? আজ আমরা চেক করে দেখবো ব্লুটুথ চলে নাকি। গুড জব, আজকে চলে গেছে। সো গাইস, এবার একটু চালিয়ে দেখে নিই এবং ব্লুটুথটা কানেক্ট করে দেখি। আচ্ছা, একটা ফোন আছে, হ্যাঁ, যদি চলে তো খুবই সুন্দর। একটু ওয়েট করো বন্ধুরা, ফোনটা লক করা ছিল। ওই এই ফোনটা সহ তো দেখানো উচিত ছিল রে, কানেক্ট করতেছি, এই যে বোর্ড রকার
400 আছে নি কেন এই যে 400 মনে এটা আছে এটা কি রে এটা আছে কেন এটা নাকি হ্যাঁ এই যে বোর্ডের কাছে 400 কানেক্ট করলাম পেয়ার করলাম ইয়েস কানেক্টেড সো এবার কি গান চালিয়ে শোনাবো বন্ধু হ্যাঁ শোনাবো নি কপিরাইট পড়ে যাবে হ্যাঁ এই পিছনে ক্যামেরা বলছে কপিরাইট পড়ে যাবে বোর্ডের কাছে আমি জানি তোমরা অনেক জায়গায় দেখেছো বাট আমরা ছোটখাটো ইউটিউবার আবার শুরু করছি নতুন ভাবে একই জিনিস এটা ঘোরানো যায়নি না আমাদের জন্য রিভিউ দিতে এসেছে আচ্ছা আমরা আজকে বলে ফালতু বাজে ভিডিওটা এখানে শেষ করতে হবে এরপরে যদি এরপরে মাত্রে আমরা ভালো করে কম গালি দিবেন সবচেয়ে বড় কথা আপনারা প্রচুর গালি দেন খারাপ লাগে গালি দিবেন লাইক সাবস্ক্রাইব করবেন না আমরা আর কিছু করবো বলে ভাবতেই পারছি না হেডফোনটা ভালো করে দেখে দিলাম একটু ভিডিওটা অনেক মনে হয় বড় হয়ে গেছে কিছুই করার ছিল না তাতেও বড় করেছি একটু ভাষণ দিয়েছি একটু এর জন্য লাইক তো বানতে হয় ইম্পর্টেন্ট কথা এই হেডফোনটার ব্যাপারে একটাই রিভিউ দিতে চাই মানে একটা ব্লুটুথ হেডফোন অর্ডার দিচ্ছেন তার যদি ব্লুটুথ না কাজ করে তাহলে কি বলবো প্রোডাক্ট তো ডিফেক্ট কিন্তু আমাদের কাস্টমার কেয়ারে ফোন করছিলাম এবং প্রোডাক্ট ডিফেক্ট বলে আমরা রিফান্ড মেরেছি তারা বলছে না না আপনার ব্লুটুথ কাজ করেননি তো ব্লুটুথের প্রবলেম দিন আর অথচ ফ্লিপকার্টে কোনো ব্লুটুথের প্রবলেমের অপশনই ছিল না হ্যাঁ প্রোডাক্ট ডিফেক্ট বলে অপশন ছিল তো প্রোডাক্ট ডিফেক্টও দিছি তারা বললো না না আপনি ওটা ক্যান্সেল করুন বলে আমার ক্যান্সেল করে যাতে আমার রিফান্ডটা ক্যান্সেল হয়ে যেত এইটাই চেয়েছিল যাতে আমি তখন এটা নিয়ে কলকাতা ছুটি কি মুম্বাই ছুটি এর কাস্টমার কেয়ারে হ্যাঁ ফ্লিপকার্ট এরকম মানে এরকম করাটা আপনাদের পক্ষে উচিত নয় একটা বক্স দিচ্ছেন ফ্লিপকার্ট প্লাস মেম্বারশিপ আছে সেখানে আপনারা দিচ্ছেন একটা প্রোডাক্ট দিচ্ছেন যার মানে প্রথম দিনে এনে দেখছি ব্লুটুথ খারাপ 10 দিনের রিভিউ মানে রিটার্ন পলিসি থাকে বলে কি 10 দিন অব্দি চালাতে দিন তাও মানতাম একদিনে ব্লুটুথ খারাপ মানে অনই হচ্ছে না তাই এটা দ্বিতীয়বার করছি এটা চলে গেছে বলে ভালো লাগছে এটার জন্য আমরা আপনাকে অতটাও তারিফ করবো না কারণ আপনারা প্রথমবারে খারাপ ব্যবহার করেছেন হ্যাঁ আর আমার চোখ বন্ধ হয়ে যাওয়ার জন্য সরি আর একটা কথা বলছি আরেকটা বোর্ডের কাছে 450 কিনা আছে সেটারও দরকার হলে দেখিয়ে দেবো সেটাও ওরকম সেম আপনারা প্রোডাক্ট একটু বেকার দিচ্ছেন কেন এটা বোর্ড কোম্পানিকেও জানানো হচ্ছে আর ফ্লিপকার্টকেও জানানো হচ্ছে আপনারা একটু আপনাদের এ করুন ঠিকঠাক ব্যবহার করুন মানুষের কাছে টাকা নিচ্ছেন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন এমন এখন পার্টির টাইপ হয়ে গেছে আর কিছু বলবো না লাইক কমেন্ট শেয়ার আর আমাদের সাথে থাকুন আমরা আবার নতুন ভিডিও নিয়ে ঠিক আছে